বাড়িতে যদি এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে বড় থেকে ছোট সবাই কিন্তু পুরো ভাতের থালা ফাঁকা করেই উঠবে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছু কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ কিন্তু প্রোটিনে ভরপুর, তাই কাঁঠালের বীজ কিন্তু মাঝে সাঝে খাওয়া ভীষণ উপকারী। তো দেখো, এখানে কাঁঠালের বীজগুলো আমি বেশিরভাগই ছাড়িয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। কিছুটা এরকম মুখের কাছে কেটে আমি এইভাবে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেব, এবং এই খোসাটাকে ফেলে দিয়ে আমি কিন্তু এই কাঁঠালের যে বীজগুলো এটাকে কিন্তু এইভাবে দুই ভাগ করে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র সিদ্ধ করার জন্য, তোমরা চাইলে কিন্তু এটা আস্তও দিতে পারো। তো এদিকে দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু কাঁঠালের বীজগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিন্তু এবার বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই যে লাল অংশটা এটাও ফেলে বাদ দিতে পারো, তো আমি আর সেটা আজকে করছি না। এবার কিছুটা জল দিয়ে আমি কিন্তু এখানে ঢেকে দেব। কাঁঠালের বীজে যেমন প্রোটিন থাকে তেমন কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও থাকে, তো এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের প্রোটিনের অভাব থাকে তারা কিন্তু এভাবে রান্না করতে খেতে পারে। কাঁঠালের বীজের কিন্তু অনেক রেসিপি দেখা যায় বা অনেক রেসিপি তৈরি করা হয়, খুবই ভালো লাগে। দেখো, বেশ কিছুক্ষণ এখানে আমি সিদ্ধ করে নিয়েছি এবং জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এবং এখানে দেখো এরকম একটা কালচে ভাব হয়ে গিয়েছে। এটা কিন্তু কাঁঠালের যে আয়রনটা সেটা কিন্তু যখন বেরিয়ে আসে তখন কিন্তু এরকম, বা কচু কলা বা এই কাঁঠালের বীজ যে যে সমস্ত জিনিসে আয়রনের পরিমাণ থাকে সেটা কিন্তু এরকম হয়। তো এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই নেই। এখানে আমি হাত দিয়েই কিন্তু সুন্দর করে মেখে নেব। তোমাদের হাতে যদি সময় থাকে তো তোমরা কিন্তু একটু শিলে বেটে নিতে পারো, তবে মিক্সিতে বাটলে খুব একটা ভালো হয় না, তোমরা শিলেই বেটে নিতে পারো। যেহেতু সকালবেলা তাড়াহুড়োর সময় সেই কারণে হাতেই কিন্তু আমি সুন্দর করে এখানে ম্যাশ করে নিচ্ছি, আর একটু সময় ধরে হাতে করলে কোনো অসুবিধাই নেই। এদিকে দেখো, একটি প্যান বসিয়ে দিয়েছি, একটু দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কিছুটা পরিমাণে তেল। এবার দিয়ে দিলাম এখানে কিছুটা শুকনো লঙ্কা। তোমরা যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করে নিতে পারো। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিয়ে এখানে ভেজে এবার তুলে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যারা ইউটিউব থেকে প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার লঙ্কাগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি কিন্তু কালো জিরে, আর এখানে পেঁয়াজ এবং রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এবার সুন্দর করে আমি ভেজে নেব। ছোটোবেলা মা কিন্তু অনেক কাঁঠালের বীজে ভর্তা করে দিত, তবে এইভাবে নয়। আগেকার মানুষ কিন্তু প্রচুর কাঁঠালের বীজটা খেত, সেটা হচ্ছে একদম সিদ্ধ করে নুন লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিত আর কি। তো যাই হোক, এখন কিন্তু এইটা দেখো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এইভাবে যদি ভর্তা তৈরি করা হয় তো সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। তো এইভাবে পেঁয়াজটাকে বা পেঁয়াজ বা রসুন দুটোকেই আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, এখানে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার। এইভাবে একটুখানি ভেজে আমি কিন্তু এবার যেটা মেখে রেখেছিলাম তারপরে কিন্তু এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো নুন। যেহেতু আমি কাঁঠালের বীজ যখন সিদ্ধ করেছি তখন কিন্তু কোনো নুন ব্যবহার করিনি, তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে নুনটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দেবো সরষের তেল। তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও দিতে পারো, ধনে পাতা কুচি দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু এখন যেহেতু ধনে পাতার সিজন নয় এবং বাজারে ঘাটে খুব একটা ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে আমি কিন্তু এটা ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে তো সেই কারণে আমি একটা দিয়েছি, আর বাদ বাকি যাদের লাগবে তারা এমনি নিয়ে খাবে। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই কিন্তু ঝালটা এখানে ব্যবহার করো। এইভাবেই সুন্দর করে একটু মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই কাঁঠালের বীজের ভর্তা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং অন্য কোনো রেসিপি তোমরা যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। তো দেখো, তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের কাঁঠালের বীজের ভর্তা।
গরম ভাতের সঙ্গে কিন্তু এই কাঁঠালি বীজের ভর্তাটা ভীষণই ভালো লাগে খেতে। এবং ছোট থেকে বড় আমাদের বাড়িতে কিন্তু সবাই এই কাঁঠালি বীজের ভর্তাটা ভীষণ পছন্দ করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।